হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আমি আজকে একটু সঞ্জয়দার স্টাইলে, মানে সঞ্জয়দার কথাটা কপি পেস্ট করতে চাইছি। সবাই ভালো আছো তো? তো ভালো তো থাকতেই হবে, কারণ তোমাদের ভালো রাখার দায়িত্ব যে আমাদের। আজকে অনেকগুলো ছোট ছোট বিষয় একটু বলবো। বিষয়গুলো হচ্ছে, আমরা হচ্ছি ভেড়ার পাল। ভেড়ার পাল ভালো, ভেড়ার পাল থাকা এরকম ভালো তো? ভেড়ারা দলবদ্ধভাবে চলে, খুব ভালো, শৃঙ্খলা আছে তাদের মধ্যে। ভেড়ারা কিন্তু অনেক কাজে লাগে। ভেড়াদের পশম ছাড়া সোয়েটার হবে না, গরমের পোশাক হবে না। ভেড়ার দুধ কাজে লাগে, ইভেন ভেড়ার মাংসটাও আপনাদের মতন শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায় না? ভেড়ার মাংসটাও ছাড়ে না, সেটাও খায়। আচ্ছা, সৌমির একটা পোস্ট দেখলাম, কমিউনিটিতে শেয়ার করেছে। ফার্স্টে সেদিনকে আমি ওই পাপি ডার্লিংয়ের পৌ পৌ কথাটা অত বুঝতে পারিনি যে অ্যাটলিস্ট, মানে আসলে ও কাকে নিয়ে বলতে চাইছে, এত উত্তপ্ত কেন, এত ক্ষেপে আছে কেন। মানে ওর কথাতে বোঝা যাচ্ছিল যে ও খুব তেড়ে মেড়ে, মানে মারবো কাটবো কিছু একটা করব, আমার চাই চাই তো, ব্যাস চাই, আমার ওকে চাই। আমি ভাবলাম ওর কাকে চাই। সত্যি কথা বলতে বন্ধুরা, ওদের ভিডিও না আমার ধৈর্য ধরে অতক্ষণ দেখার, মানে 10 মিনিটের ভিডিও হলেও আমার দেখার ইচ্ছে হয় না, কারণ এত নাটক এত নাটক এত নাটক ভরে ভরে ঢালে, আমার ইচ্ছে হয় না। যাই হোক, তো অনেকে দেখছি কমেন্টস করছে হ্যান ত্যান 7-17 করছে করছে, আর ও তো মানে ক্ষেপে আছে যে ওই ব্যক্তিকে ওর চাই যার ওপরে ও ক্রাশ খেয়ে আছে। আমি ভাবলাম বাপ রে বাপ, মা তো মা, মেয়েও কম যায় না, মানে মেয়েও কারুর না কারুর ঘর সংসার ভাঙার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে। ভিডিওতে 100 বার বলবো, 1000 বার বলবো, মানে যে কতবার আই লাভ ইউ বললো, মানে বলার বাইরে, সবাই দেখেছো ভিডিওটা। তারপরে যখন আমি আজকে সৌমির ভিডিওটা দেখলাম, কমিউনিটি পোস্টগুলো দেখলাম, তখন আমি ভাবলাম ও আচ্ছা, মানে বুঝলাম ব্যাপারটা তাহলে এত দূর। মানে মা এতদিন চুনোপুটি মাছ ধরছিল, কিন্তু মেয়ে তো একেবারে রাঘব বোয়ালে হাত বাড়িয়ে দিয়েছে, মানে ওই চুনোপুটিতে আর হচ্ছে না, ধরবো তো ধরবো একটা রাঘব বোয়াল, মানে একটা বোয়াল ধরবো সারা জীবন বসে খাবো, তাই না? এদের তো কাজটাই এই, একটা রাঘব বোয়াল ধরবো, তার সাথে সে যদি ফুসলে যায়, তার সাথে যদি একটু ইন্টিমেট হয়ে যেতে পারি, ব্যাস। তাদের আর কি লজ্জা সরম তো নেই, পটাপট কয়েকটা ভিডিও বানিয়ে নেবো, ফটোজ নিয়ে নেবো, তারপর তাকে ব্ল্যাকমেল করবো। যাই হোক, এইসব অনেক কিছু চিন্তাভাবনা পাপি ডার্লিংয়ের ছিল, কিন্তু সৌমি যেই হাঁটে হাঁড়িটা ভেঙে দিল, একটা বড় সড়ো বম ব্লাস্ট করে দিল। দেখো সোনা, শাহরুখ খানের প্রচুর ক্রাশ আছে। একটা সময় না আমি শাহরুখ খানের ওপর প্রচুর ক্রাশ খেয়েছি, মানে আমার একটা ডায়েরি ছিল যেটাতে জাস্ট অনলি শাহরুখ খানের ছবি লাগিয়েছিলাম প্রত্যেকটা পেজে, তার ডেট অফ বার্থ থেকে কোন ডেটে তার কোন মুভি রিলিজ হলো, সেই মুভি কত টাকা ইনকাম করলো, বক্স অফিসে সেই মুভিটা কতদিন চললো, অল টোটাল আমি নোট ডাউন করে রাখতাম। তো আমার বাবা দেখলো না এটা তো ভালো নয়, বাবা কি করলো, ডায়েরিটা একদিন ধরলো, ঝাপাং করে কুয়োতে ফেলে দিল, পাতকুয়োতে, আমার বাপের বাড়িতে পাতকুয়ো আছে, ঝাপাং করে ফেলে দিল, আমার সব ক্রাশ ট্রাশ হাওয়ায় উড়ে গেল। তা ওরকম মান্নাতের সামনে গিয়ে প্রচুর লাখো লাখো মেয়েরা এরকম করে দাঁড়িয়ে থাকে, কখন শাহরুখ খান এসআরকে একটু এক ঝলক তাদের দেখা দেবে, যখন তারা এসআরকে দেখে তখন তার এরকমভাবে ফ্ল্যাট হয়ে যায়। দেখেছো নিশ্চয়ই এসআরকের বার্থডেতে সব ফ্যান্সরা যায় তাকে উইশ করতে, কত মেয়ে অজ্ঞান হয়ে যায়, কত ছেলে অজ্ঞান হয়ে যায়, তাতে এসআরকের কি যায় আসে গো? গৌরী খানকে কিন্তু সে ছাড়েনি, সে কোনোদিন ছাড়বেও না, বুঝেছো? মান্নাতের সামনে ওরকম লাখো লাখো ক্রাশ খাওয়া মেয়েরা দাঁড়িয়ে থাকে, পড়ে থাকে, ফ্ল্যাট হয়ে থাকে।
ঠিক আছে, তুমি যার ওপর ক্রাশ খেয়েছো তোমার হালটাও ওরকম হবে। রাঘব বোয়াল ধরতে চেয়েছিলে, হাতে তো মাছের কাঁটাটাও আসবে বলে মনে হয় না। তো যাই হোক, তোমরা নাকি আমাদের ভিডিও দেখো না, চুনো পুটি আমরা 33টা সাবস্ক্রাইবার ছিল যার, তাদের পেছনে সময় নষ্ট করার তোমাদের এত সময় নেই, মানে আমাদের ভিডিও দেখে আমাদের তোমরা রিপ্লাই করবে সেরকম তোমরা, সেই তোমাদের স্ট্যান্ডার্ডটা অনেক হাই লেভেলের, তোমরা অনেক হাই লেভেল থেকে বিলং করো, আমরা তো বাবা ভেড়ার দল, মুখটা আবার বাদরের মতন। তো যাই হোক, এত যে ফটোশপ থেকে ফটোটা এডিট করলো তোমার মামি ডার্লিং, সময় কতটা লেগেছে বলো তো, কতটা সময় লেগেছে, মানে সৌমিকে দিয়ে ক্রিকেটারকে দিয়ে এত সুন্দর করে যে এডিটিংটা করেছে কত সময় লেগেছে। তোমরা নাকি সময় নষ্ট করো না, তোমাদের নাকি সময় নেই, আমরা তো ভাই তোমাদের নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি, সৌমিয়ে ছেড়ে দিয়েছিল, বলে দিয়েছিল ভাই তোরা আমার কন্টেন্ট না, আমি আমার অনেক কন্টেন্ট আছে, কৌশানিদি ভাইও ছেড়ে দিয়েছে, মিলি পূজাও ছেড়ে দিয়েছে, মিলি তো অসুস্থ, পূজাও ছেড়ে দিয়েছে, পূজাও অন্য ভিডিও বানাচ্ছে, ভাই তোমাদের নিয়ে সুদেশনাদি ছেড়ে দিয়েছেন, সবাই ছেড়ে দিয়েছে, তোমাদের এত জ্বলন কোথায়, ভিউজ আসছে না নাকি, চুনোপুটিদেরকে এত এ লাগছে, হ্যাঁ আমরা ছেড়ে দিলেও তোমরা ছাড়তে পারছ না আমাদের, বলে না ছোট মাছ চোখের পক্ষে, হাড়ের পক্ষে, ইভেন অল টোটাল শরীরের পক্ষে ছোট মাছ খাওয়া খুব ভালো। তা তোমার মাম্মি তোমার জন্য ছোট ছোট মাছ ধরছে, সেগুলোই খাও না, রাঘব বোয়ালে হাত বাড়িও না, ঠিক আছে, আর আমাদের মতন ভেড়ার পাল গরুর পাল নাই তাড়ালে, তোমরা একটু শেয়ালের পাল আর শকুনের পাল হয়ে চড়ো, তোমাদের মতন শেয়াল শকুন আমরা খুব ভালো করে জানি, তোমরা শেয়াল আর শকুন, তোমরা হচ্ছ প্যাদাইশি, ঠিক আছে, আমরা কেয়াকে ভেবেছিলাম ও মনে হয় খুবই জঘন্য, কিন্তু না, কেয়া জঘন্য না, কেয়া হয়তো কোনো ফাঁদে পড়ে হয়েছিল, কেয়া এখন শুধরে গেছে, যতদিন শুধরে আছে ততদিন ও আমাদের কাছে খুব ভালো, শুধরেছে, মানুষ যখন শুধরায় তখন তাকে সুযোগটা দিতে হয়, তখন তাকে ভালো বলতে হয়, কিন্তু তোমরা হচ্ছে প্যাদাইশি, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে তোমরা শুধরাবে না, আর তোমাদের নিয়ে বলা ছেড়ে দিয়েছি বস, তাও কেন বলাতে চাইছো, তোমাদের চামচিরা এসে ধমকি দিচ্ছে মার্ডার করে দেবে, খুঁজে পাওয়া যাবে না, হ্যান না ত্যান না সাত না সতেরো না, কেন বস কেন, দেখো সোনা আমরা ভেড়ার পাল শকুনের বাদরের পাল, হ্যাঁ যার পালই হই, আমরা যখন যেরকম পরিস্থিতিতে থাকি আমরা ক্যামেরার সামনে এসে বসে পড়তে পারি, আমাদের চড়া মেকআপ করতে লাগে না, আর তোমরা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতেই পারো না, একদম পারো না মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে, তা তোমাদের যেসব চামচিকিরা আছে না, যাদের কে একটু বলতে পাঠাচ্ছ, ধমকি ঠমকি দিতে পাঠাচ্ছ, তাদেরকে একটুখানি ওই আধা ইঞ্জুরি মানে তো ওদের ইংলিশ শুনলে, ইংরেজি শুনলে আমরা ইঞ্জুরি হয়ে যাই, ইঞ্জুরি বলে ওরা, ইংরেজি বলে না, ইংলিশ তো দূরের কথা, ইঞ্জুরি বলে, আর আমরা ইঞ্জুর হয়ে যাই, আমাদের ইঞ্জুরি হয়ে যায়, বুঝেছো, আর তোমাকে হয়তো আমি বুঝিয়ে পারছি না, পারবো না, বাদ দাও, তুমি আমার কথাতেও অনেক খুঁজে খুঁজে বার করবে, তোমাদের তো কাজই ওই ম্যাগনিফাইং গ্লাস নাও নাকি খুঁত খোঁজার জন্য, আচ্ছা তা তাদের একটু বলার সাথে সাথে মেকআপটাও শিখিয়ে দিও, তুমি তো মেকআপ ছাড়া, তোমার মেকআপ ছাড়া ছবি দেখেছি বস, উফ লিটারালি তোমার মেকআপ ছাড়া ছবি, ঠিক আছে, তো মেকআপটাও শিখিয়ে দিও, চোখে মুখে চক ঘষে এসে বসে পড়ে, একবার ভাবে না যে কীরকম দেখতে লাগে, আবার ডাস্টি স্কিন
not dusky skin, dusty skin, disgusting skin, disgusting look. Chalk coloring chalk, chak chak kore ghushe. Baba amake ki khub sundor chak 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 lagche. Thik ache, to makeup tao shikhiye dio. Ar oi je bollam Shourabh Ganguly ropor, SRK ropor, Mahendra Singh Dhoni ropor, Virat Kohli ropor, prochur me crush khe ache. Keu patta pay na. ওদের লাইফ পার্টনার একটাই থাকে। তো এত পৌপৌ করো না, নিজেদের কন্টেন্ট খুঁজে বার করো, সেগুলো করো। ভাই ভেড়ার ঠ্যাঙে কামড় দিয়ে কী লাভ আছে? শিয়াল শকুনরা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে পারো না, তো সেই শিয়াল শকুনদের একটুখানি মেকআপ শেখাও, ভিডিওতে কথা শেখাও, গ্রামার শেখাও, ইংলিশ শেখাও, এগুলো করো তোমরা। তোমরা কেন আমাদের মতন ভেড়ার ফালকে ছাড়াইতে আসিতেছ? কেন আসিতেছ? তোমাদের খে বলি আছে ভেড়ার ফালের পিছনে পড়িয়া থাকিতে? তোমরা কি নেকড়ে হয় না? তোমরা কি নেকড়ে হায়নার ফাল? তোমরা ভেড়ার ফালের দিকে নজর দিয়া পড়িয়া আছো? কখন একটা ভেড়া পাইব তার ওপর সবাই মিলে ঝাঁপিয়া পড়িব, তারপর সকল নেকড়ে হায়না শকুন মিলে তাদের ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইব? তুমি কি সেইটা মনে করিয়াছ? একদম ভুল মনে করিয়াছ বৎস। আমি একটা তোমায় ভালো অ্যাডভাইস দিয়া দিলাম, তুমি একটাই কাজ করো, তোমার জন্য খুব ভালো হইবে। তুমি ভিডিওতে আসিয়া ন্যাংটামো দেখাও আর মেকআপ শেখাও, তোমার মমিকে বলো ওই শিয়াল শকুনের দলগুলোকে একটু ভালো করিয়া ইংরেজি বলিতে শিখাইতে। ঠিক আছে, বুঝিয়াছ? ইহার থেকেও বেশি কিছু বুঝাইতে হইবে তোমাকে? আশা করি বুঝাইতে হইবে না, এটুকু যথেষ্ট হইবে। চলো ভিডিওটা এন্ড করিব, আবার আসিব আরেকটা ভিডিও নিয়ে। তরকের জন্য একটু অপেক্ষা করিও, একটু রেস্ট করিও, একটু জল খাইও, মাইন্ডটা ফ্রেশ করিও, বলার জন্য ভাবি আনিও, আবার একটা ডোজ নেওয়ার জন্য প্রস্তুত থাকিও। ওকে চলো টাটা, আর আমার সমস্ত বন্ধুকে জানাই অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকো, টাটা।